মুস্তাফিজ দলে না থাকায় আমরা ম্যাচ হেরেছি, এ কেমন কথা বললেন ডেভিড ওয়ার্নার। আইপিএল শুরু হয়ে যাওয়ার পর দিল্লি ক্যাপিটালস এখনো পর্যন্ত দুইটি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে একাদশে জায়গা দিবে দিবে করেও দিচ্ছে না দিল্লি ক্যাপিটালস। তবে মুস্তাফিজ না থাকলেও যে দিল্লি ক্যাপিটালস খুব ভালো খেলছে তেমনটি নয়, কারণ মুস্তাফিজকে বাদ দিয়ে যারা বল করছে তারাও খারাপ বল করছে এবং এর ফলে দুইটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। তাই তো মুস্তাফিজের অভাব হারে হারে টের পাচ্ছে দিল্লি ক্যাপিটালস। গতকাল এক প্রেস কনফারেন্সে ডেভিড ওয়ার্নারকে প্রশ্ন করা হয় মুস্তাফিজের অভাব কতটা বোধ করছেন। ডেভিড ওয়ার্নার বলেন, টিম কম্বিনেশনের কারণেই মুস্তাফিজ একাদশে সুযোগ পাচ্ছেন না, তবে হ্যাঁ নিশ্চয়ই মুস্তাফিজ ভালো বোলার। মুস্তাফিজুর রহমান একাদশে থাকলে হয়তো আমাদের জন্য এটি ভালো হতো, আমরা আরেকজন বাড়তি বোলার পেতাম। সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে মুস্তাফিজুর রহমানকে তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলানো যায়। উত্তরে ডেভিড ওয়ার্নার বলেন, হ্যাঁ আমরা পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো যায় কিনা ভেবে দেখছি। দর্শক আপনার কি মনে হয়, মুস্তাফিজ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার যোগ্যতা রাখে? কমেন্টে জানাবেন। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।